সিলেট সুন্দরবন রাতারগুল। এই সুন্দরে ফুল, এই সুন্দরে ফল, মিঠা নদীর পানি বলো খোদা, তোমার মিহিরে বানি খোদা, তোমার মিহিরে বলো। এই সুন্দরে ফুল, এই সুন্দরে ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরে বানি খোদা, তোমার মেহেরে বানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি, এই শস্য শ্যামল ফসল ডালি খানি খোদা, তোমার মেহেরবানি খোদা। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রুজাহাসরে, ব্যানারটা দেখা। শ্রেষ্ঠ নবী দিলে মোরে সবাই দেখে তরিয়ে নিতে রুজাহাসরে, ফতনা ভুলি তাই তো দিলে, ফতনা ভুলি তাই তো দিলে, ফতনা ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। শস্য শ্যামল ফসল ভরা খোদা, তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। আমাদের সাথে যিনি আমাদেরকে নৌকা দিয়ে সফর করাচ্ছেন, সাদক কালাসার নাতি শাহজাদা ইসমাইল হুসাইন চিস্তি। দেখেন, আচ্ছা এই নদীর কি এইটার কোনো মাছ টাছ নাই না? কি কি মাছ পাওয়া যায়? চিংড়ি মাছ, মাগুর মাছ, জোয়াল মাছ, রৌ মাছ, সব দেখো। আচ্ছা টুরিস্টরা আসে যদি হারাই যায়, তাইলে তো এখানে মনে হয় ফরেস্টের অফিসাররা উদ্ধার করার মতো সেই ইতান আছে না? আমরা উদ্ধার করি। ও তোমরা উদ্ধার কর্মী? এটা কয় কিলোমিটার? না এই দৃশ্য গুলো দেখার জন্যই তো মানুষ আসে, নাইলে তো এটা সুন্দরবন, এখানে অনেক দেশ দূরান্ত থেকে মানুষ আসে, তাই না? এটা কি সরকারি? আর কি আছে? বানর, বানর আছে, বিষাক্ত বড় বড় সাপ আছে, বিশাল বড় বড় সাপ। ওই ওইটা ওই ফরেস্টের অফিসাররা এটার উপরে বসি ফলো করে আর কি। কেন কি গাছ কাটলে তোমরা অ্যারেস্ট করো, নিয়ে যাও? ওই যে আশপাশ মাছও ধরা নিষেধ, মাছ ধরা
মুত্রা হাতলে এটা অনেক সুন্দর পরিবেশ। গাছতে সারা জানেন যেতে কিতে ওই যে ট্যাংরা বসছে দিদি গেছেন না এই যে আরে রে তা তাতি নামাজে ধরে কি দিন জল মরি এটা আমি এসে আর এই দিলে হিচ্ছে না দিদি ওই ছোট কাটা যেগুলো আছে ভিতরে আর কি ভালো। ও তোমরা তো এনে জব করে এই হিসাবে চাকরি করে ওনে বে বাবা ওটা আরো কিতাম আসলে কয় যে প্রকৃতি কত সুন্দর। হ্যাঁ মানে নিচে গভীরতা কত তো 3 ফিট 5 ফিট 5 ফিট তাহলে আমরা কত কিলোমিটার ডুকছি কিলোমিটার না হ্যাঁ কিলোমিটার না কত জুন দাইছো তাহলে আমরা ঘুরে যাব এখানে আর ভিতরে যাব আর মেন জায়গা লইছে মেন জায়গা রইছে না ওখানে কি দোকানটা বানাছে না দোকান না কিন্তু সুন্দর যে গাছটি ওইখানে আ তোরা গেছ সেটি সুন্দর বেশি আমরা আইছিলাম মোস্তাকে দি কাটে না না এগুলো দিতেও ফাটি হয় এগুলো কাটা নিষেধ সরকারি সব সরকারি সব সরকারি আমরাও তো সরকারি ভিডিও দিতেছ বা ভিডিও করো হ্যাঁ 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 ভিডিও দিব কথা কই আমরা তো সরকারি বা কত সুন্দর অপূর্ব কি সুন্দর জায়গা সিলেট জায়গাটার নাম কি রাতার গোল্ড সুন্দরবন মিস করে লাইফে সবাই আসবেন এটা হলো সুন্দরবন সিলেট সাধক কালাসা এবং মোহনসার মাজারের পাশেই রাতার কুল দেখুন অপূর্ব সুন্দর সুন্দরবন গোনাইঘাট পড়ছে মাঝের ঘাট অপূর্ব এক দৃশ্য আমরা গতকাল মাহফিল করছি এই এলাকায় পরে আজকে ফ্রি আছি তাই এই এলাকায় ঘুরতে আসছি আমাদের সাথে আছেন ইসমাইল চিস্তি যিনি হল কালাসার নাতি আর এই যে সাধক মোহন সার অর্ধাঙ্গিনী আছেন আমাদের সাথে ইসমাইল চিস্তির শাহজাদি আছেন এরপরে কালাসার নাতিন আছেন আমার সাথে এই যে পাশে বসা এই আমার ছোট বোন আছেন আমার বাগিনা আছেন রায়হান এলাহি মাশাআল্লাহ এই আমরা সবাই ঘুরতে আসছি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কত সুন্দর অপূর্ব দৃশ্য মনোরম আমি আরো আসতে চাই নাই কিন্তু আসি তো অনেক ভালোই লাগলো মাশাআল্লাহ আঁকা বাঁকা পথ কত সুন্দর রাঙ্গামাটি লেকের মতোই ফয়জলিক লেকের মতো অপূর্ব সুন্দর প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো প্রেম কি হাটে মাটে মিলে গো ও সুরসি সুরসি বিনে প্রেম কি হাটে ঘাটে মিলে গো প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো ও সুরসি সুরসিক বিনে ও প্রেম করছে যেই যো জানে বেদন অন্যে কিতা জানে গো ও সুরসি সুরসিক বিনে প্রেম কি রাস্তাঘাটে মিলে গো প্রেম কি হাটে মাঠে অসুরসি সুরসি বিনে দাইল এখানে কত ফুট পানি গভীর আছে এখানে 10 ফিট আছে 10 ফিট হ্যাঁ 10 ফিট
সখী গো সষ্টা হইতে সৃষ্টি গমরা প্রেমেরই কারণে সই গো প্রেমেরই কারণে ওরে সষ্টা হইতে সৃষ্টি গমরা গো সখী প্রেমেরই কারণে ওরে স্রষ্টা হইতে সৃষ্টি মোরা গো প্রেমেরই কারণে স্রষ্টা হইতে সৃষ্টি গো মোরা প্রেমেরই কারণে সই গো প্রেমেরই কারণে ওরে সাক্ষী আছে কলমা তো সুতার বন দনে গো অসুর। এটা কয় হাজার বছর আগে সৃষ্টি হয়েছে? এইটা আমার দাদার জন্ম বাবার জন্ম আমরা হইতে পারবো না। যাই হোক কমপক্ষে সৃষ্টি বাংলাদেশ এই বাঙাল এই বাঙাল বাঙাল যাই হোক এটা বানর বানর আগে বানর আছে এখানে বানর এইটা যত বছর আগে এই বনটা সৃষ্টি হয়েছে বনটা সারা জীবন জিকির করছে আমরা নিয়ে এই বনে কোন দিন আসি একটা মাওলার শান শুনাই বাহ বাহ সুবহানাল্লাহ এই জন্য আমরা আজকে এই বনটা হাজির হয়েছি স্রষ্টা হইতে সৃষ্টি গমরা প্রেমেরই কারণে সই গো প্রেমেরই কারণে সত্যের দিকে খেয়াল রাখছে এর বাঘে কি করে ডাইলের মধ্যে বইতা এনে ঠুস করি পড়ে চিতাবাঘ 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 ওরে সাক্ষী আছে কালমা তো এক সুতার বন দনে গো অসুরসি সুরসি প্রেম কি রাস্তাঘাটে মিলে গো প্রেম কি হাটে মাটে সুরসি প্রেম কি হাটে মাঠে মিলে গো প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো অসুরসি সুরসি বিনে স্রষ্টা হইতে সৃষ্টি গমরা প্রেমেরই কারণে নিশ্চয় ফল ফলা দিয়েছে নাইলে তো তোর বান্দর এরা এগুলা হারি বাবা রে তাইলে এটা অনেক বড় তো জঙ্গলের মধ্যে বাঘ ভালো মনে ঘুরতে আছে ওরে সষ্টা হইতে সৃষ্টি গমরা প্রেমেরই কারণে জুন্দে প্রেমেরই কারণে ওরে সাক্ষী আছে কালমা তো এক সুতার বন দনে গো অসুর এখান দিয়ে আমার বাইরে জন্ম দেবো কেন ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, আমাদের সাথে অনেকে লাইফে শরীক হইছে, সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর একটা জায়গায় আসছি, এটা অনেক সুন্দর জায়গা মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর জায়গা এখানে, তাই দেশ বিদেশ না ঘুরলে চিনা যায় না, বোঝা যায় না। দেখেন এই গাছগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর দিয়ে রাখছে। সাদা পাথর আমরা গেছি, সাদা পাথর দেখে আসছি কুম্পানিগঞ্জ মেঘালয়। আমাদের মাহফিল ছিল গত পরশু দিন কুম্পানিগঞ্জ, ওখান থেকে আমরা গত কালকে গোনাইঘাট, আজকে আসি মাঝেরঘাট। তো গেছি সিলেট, অপূর্ব দৃশ্য, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দয়ায়, ওলি আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার সৌভাগ্য হয়েছে, মালিক কৃপা করছে। আসলে দেখা এটা সবাই আসে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে সিলেট সুন্দরবন। আরো ভিতরে গেলেন না? না না, আর কি তো যেতে যেতে অনেক সময়। সারা হাটিলে বান্দর বাড়ে গাছ কাটিলে, সারা গাছ কাটিলে বান্দর বাড়ে যাব। এই বন থেকে দরদি লাভ কি, মানে সরকারের কি লাভ হয়? সরকারের লাভ গুলো ওই যে ওই টিকিট গুলো, ও একটা টিকিট 60 টাকা, একটা টিকিট 60 টাকা। সরকারও কয়েক কোটি টাকা উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয় লাভ হয় লাভ হয়। যাই হোক, এই রাতার গোল সিলেট গোয়াইনঘাট সাধক কালা শাহ এবং মোহন শাহ রহমতুল্লাহ আলাইয়ের এলাকা, বাবা শাহজালালের এলাকা, উলিয়াল্লার দেশ, অনেক সুন্দর পর্যটন এলাকা। মোহন শাহ রুচিলে, কালা শাহ রুচিলে এবং
কালাসার নাতি, আমরা যে মোহন সাহার দরবারে আসছি, সবচেয়ে বড় বিষয় হইল এই মোহন শাহকে এখানে মাজারের ওখানে দাফন করা হয়েছে, মেজর টিলা দাফন করা হয়েছে। কিন্তু এই ওয়াহাবিবাদ জঙ্গি গোষ্ঠীর কারণেই ওনার লাশটা ওখানে রাখতে দেয় নাই, না দেওয়ার কারণেই প্রায় আড়াই মাস পরে ওনার লাশটা উঠাইয়া এই মেজর টিলা থেকে এই সাদ আমাদের যিনি নৌকা দিয়ে ভ্রমণ করাচ্ছেন এখানে ফরেস্টের একজন ভালো কর্মকর্তা জনাব ইসমাইল চিস্তি, এই তিন মাস পরে এই মোহন সার লাশটাকে উঠাইয়া আনি এই সাধক কালাসার বাড়িতে দাফন করছে। এরা দেখেন আমরা ইসলাম ধর্মের সুফি সাধক যারা আছি তারা আমরা শান্তি চাই, আমরা মারামারি চাই না। তাইলে আজকে কারা এই দেশে ধর্মের নামে মারামারি করতেছে, হিংসা চড়াচ্ছে? আসুন আমরা সঠিক ধর্ম চর্চা করি। এই মোহন সার লাশ যদি তিন মাস পরে অক্ষত অবস্থায় থাকে তাহলে উনি কত বড় সাধক ছিলেন, সুবহানাল্লাহ। বেশি আগের ঘটনা না, গত দুই বছর আগে উনি উপাধি বার্ষিকী হয়েছেন। আমরা সবাই ওই ভিতরে অত লোক আছে, অনেক পর্যটক রোজার মধ্যে মাঝের ঘাট বাজারের পাশে আপনারাও আসবেন, সুন্দর এলাকা। অনেক সুন্দর তো মাঝের ঘাট, ওয়াও বীরভূল। তোরা কি নামছে মনে হয় না, আমরা কি নামবা? পানি এসছে, বৃষ্টি এসে ও দাদা কিছু কম কি কইতাম, আল্লাহর সৌন্দর্য প্রকৃতি, আহা কত সুন্দর জায়গা, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আরো পর্যটকেরা আইতো পর্যটকেরা আছে এখানে, কি সুন্দর প্রাকৃতিক, কি সুন্দর প্রাকৃতিক, এই তো আমাদের মাঝের ঘাট, এই তো কি সুন্দর, এই তো কি সুন্দর। বৃষ্টি হওয়ার কারণে একটু রং রয়ে গেল, এই দেখেন কি সুন্দর। আমি
জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ।